প্রণাম গুরুদেব, প্রভু তোমার মঙ্গল করুক। কেমন আছো বাবা? আপনার আশীর্বাদে দয়াময় খুব ভালো রেখেছে। কখন এসেছো? এসেছি অনেকক্ষণ হলো, আপনার ধ্যান ভাঙার অপেক্ষা করছিলাম। অপেক্ষা না করে আমাকে ডাকলেই তো পারতে। আসলে গুরুদেব, আমি আপনার ধ্যানের ব্যাঘাত ঘটাতে চাইনি। তাছাড়া আপনার কাছ থেকেই তো জেনেছি, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আরিফ যখন নীরব থাকে মনে করবে তখন তিনি প্রভুর সাথে কথা বলছে। অতি উত্তম, তুমি সত্য অনুধাবন করতে পেরেছ। সাধক যখন ধ্যানমগ্ন থাকে সে প্রকৃতির সাথে লীন হয়ে যায়, পরমের দিকে অগ্রসর হতে থাকে, তার জ্ঞানচক্ষু জাগ্রত হতে থাকে। তোমরা যাকে তৃতীয় নয়ন বা থার্ড আই বলো, তাই যতটা সম্ভব ধ্যান অভ্যাস করা দরকার। আসসালামু আলাইকুম গুরুদেব। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। কেমন আছো বাবা? জি গুরুদেব, আপনার দোয়ায় আল্লাপাকে অনেক ভালো রেখেছেন। গুরুদেব, অর্জুন দাদার সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন, আমি হতভাগ্য মনে হয় সেটা পেলাম না। না ভাই, গুরুদেব মাত্র আলোচনা শুরু করেছেন আর তুমি সঠিক সময়ে এসেছ। শোনো বাবা হুসাইন, আমি অর্জুনের সাথে ত্রিনয়ন বিষয়ে কথা বলছিলাম। ত্রিনয়ন কি গুরুদেব? যদি কৃপা করে বলতেন তাহলে শুনে খুব আনন্দিত হতাম। এই দুই নয়ন বন্ধ করে ধ্যান করলে মানুষের যেই নিরপেক্ষ শুভ বোধের উদয় হয় তাকেই বলে তৃতীয় নয়ন বা দিব্য দৃষ্টি। সাধক তার সাধনার মাধ্যমে এই তৃতীয় নয়ন জাগ্রত করে, আর যখন তৃতীয় নয়ন জাগ্রত হয় তখন তার কাছে বাতিনে বলতে আর কিছু থাকে না। আল্লাহর ইচ্ছায় সাধক তখন সমস্ত কিছু জানতে পারে আর দেখতে পারে, আর তখনই হয় আত্মদর্শন বা নিজের দর্শন। আর আত্মদর্শন মানেই ঈশ্বর দর্শন। সবার কি তৃতীয় নয়ন থাকে গুরুদেব? হ্যাঁ বাবা, সবারই ত্রিনয়ন থাকে, তবে কারোটা সুপ্ত কারোটা জাগ্রত। আর সাধারণ মানুষে সুপ্ত থাকে বলেই চোখ বন্ধ করলে শুধু অন্ধকার দেখতে পায়,
আর কিছুই দেখতে পায় না। সাধক যখন ধ্যান করতে থাকে, আস্তে আস্তে ত্রিনয়ন জাগ্রত হতে থাকে, আর এই অন্ধকার আস্তে আস্তে কমতে থাকে। এক সময় এই অন্ধকার সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। আর শুনো, তখনই আলোকিত পুরুষ সাধকের ত্রিনয়নে ধরা পড়ে, আর সেই রূপে কোনো তুলনা নাই। মনে হবে যেন সহস্র চন্দ্র সূর্য একত্রিত করলেও যে আলো হয় তার চাইতে অধিক। তাই সাধক বলে, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, মোহন মুরতি বাবার দেখলে পরে ঘুচবে আধার। মোহন মুরতি বাবার দেখলে পরে ঘুচবে আধার। আরশ কুচি সাগর পাহাড়, কিছু দেখার বাকি থাকবে না। আরশ কুচি সাগর পাহাড়, দেখার বাকি থাকবে না। দেখলে 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 ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। সেই আলেক পুরুষ গুরুরূপ ধারণ করবে, আর এই গুরুরূপের মাঝে সাধক তার নিজের রূপ দেখতে পায়। আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেডিটেশন বা ধ্যান শিখেছি বলে দৈহিক দিক দিয়ে অনেক সুস্থতা লাভ করলেও আত্মিক দিক দিয়ে তেমন কোনো উন্নতি করতে পারিনি। আজকাল মানুষ টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধ্যান শিক্ষা করে। তোমরা বাবা যাকে মেডিটেশন বলো, আর এই ধ্যান হচ্ছে আধ্যাত্মিক বিষয়, অর্থ দিয়ে আধ্যাত্মিকতা ক্রয় করা যায় না। আমাদের পূর্বপুরুষ অলিয়া উলিয়া গাউস কুতুব সাধু পুরুষ যারা ছিলেন, তারা গুরুগৃহে গিয়ে গুরু সান্নিধ্যে এই ধ্যান অভ্যাস করতেন। ধ্যান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হলে একজন ধ্যান অভ্যাসী গুরুর কাছে গিয়ে তা করতে হয়। যখন গুরুর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা যায়, গুরু ভজনা করা যায়, তখন গুরু সন্তুষ্ট হয়ে ভক্তকে এই মহা সাধনার জ্ঞান দান করে। তবে আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে মেডিটেশন শিখেছি তা কি সব ভুল ছিল এবং নিরর্থক ছিল গুরুজি? তা নয় বাবা, অবশ্যই তা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এখনো গুরুর নিকট দীক্ষা নেয়নি বা বায়াত গ্রহণ করেনি, তাদের জন্য এই আধ্যাত্মিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে কি, এই সমস্ত প্রতিষ্ঠানে
আধ্যাত্মিকতা চর্চা না হলেও মানুষের ধ্যানের স্বাদটা তো পায়। তবে এইসব মেডিটেশন দ্বারা আর্থিক উন্নতি না হলেও দেহ মন দুটাই ভালো থাকে। এর পরবর্তীতে তা মানুষকে আধ্যাত্মিক সাধনামুখী হতে যথেষ্ট সহায়তা করে। তাই এই সমস্ত প্রতিষ্ঠান একেবারে কিন্তু অবহেলার বস্তু নয়। গুরুজি, তবে আমাদের পথ দেখান, কৃপা করে আমাদের সেই আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দিন যার মাধ্যমে আমরা আত্মদর্শন লাভ করতে পারি। তাহলে শোনো বাবা, ধ্যানের জন্য আসন করে বসতে হয়। আমি যেইভাবে আসন দেখাই তোমরা একটু চেষ্টা করো। জি গুরু, তুমি এখন যেইভাবে বসছো এইটাকে বলে বজ্রাসন। সেবা নেওয়ার পরে 10 মিনিট এই আসনে বসতে হয়। আর এখন আমরা যেটা করব এটা সুখাসন। পদ্মাসনে আসতে তোমাদের আরো কিছু সময় লাগবে। তোমরা আমার মতো করে সুখাসনে বসো তো দেখি। যদি নাও হয় অর্জুনের মতো করে বসো। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে বসলেই চল। ধ্যানে বসলি মেরুদণ্ড সোজা রাখতে হয়, ঘাড় পিঠ সমান রাখতে হয়। শুনো, যতটা সময় শ্বাস গ্রহণ করবে তার চাইতে অধিক সময় শ্বাস ধরে রাখতে হবে। তারপর লম্বা সময় ধরে আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করবে। তবে মনে রাখতে হবে মেরুদণ্ড সব সময় সোজা। শুধু ধ্যানের জন্য নয়, জগৎ সংসারে যেখানেই যাও, যেখানেই বসো, যেখানেই দাঁড়াও, মেরুদণ্ড রাখতে হবে সোজা। এটা সাধকের বৈশিষ্ট্য। তাতে অনেক উপকার, যেমন দেহের উপকার তেমনি মনের উপকার। শ্বাস গ্রহণ করাটা এইটারে আধ্যাত্মিক জগতে বলে পূরক, আর শ্বাস ত্যাগ করাটা এটাকে বলে রেচক। আর ওই যে লম্বা সময় শ্বাস ধরে রাখা এটার নাম হলো কুম্ভক করা। এবার আমার সাথে একটু মেরুদণ্ড সোজা করে বসে দমের একটু অনুশীলন করো তো দেখি।
বুঝতে পেরেছি গুরুজি, আমরা এভাবেই ধ্যান করব। গুরুদেব, ধ্যান আর মোরাকাবা মোশায়েদা কি একই বিষয়? হ্যাঁ, ধ্যান আর মোরাকাবা একই বিষয়, যেমন পানি আর জল। ধ্যানের সঠিক সময় কোনটি গুরুজি? ধ্যানের উপযুক্ত সময় হলো বহু, আরো ভালো যদি গভীর রাতে ধ্যান করতে পারো। এই সময় প্রকৃতি থাকে শান্ত নির্জন, এই সময়টা হলো ধ্যানের উপযুক্ত সময়। বাহিরের কোলাহল থেকে মুক্তি হতে পারলে ভিতরে শব্দ শোনা যায়, নিজের ভিতরে কথা কয়, সেই কথা শোনা যায়। আর একটা বিষয় মনে রাখতে হবে বাবা, যখন নিয়মিত ধ্যান করবা, দয়ালের সাথে তোমার একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হবে, তখন ঘুমের মধ্যে বিচিত্র বিচিত্র স্বপ্ন দেখ। মনে রাখতে হবে এটা কিন্তু স্বপ্ন নয়, এটা আপন গুরু ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না। আর একটা বিষয়, তোমাদের মধ্যে অনেক পরিবর্তন আসতে থাকবে, তোমাদের মধ্যে অনেক আধ্যাত্মিক ঘটনা ঘটতে থাকবে। মনে রাখবা এইগুলা হইল দয়ালের পক্ষ থেকে আমাদের জন্য রহমত আশীর্বাদ। তাই অহংকার বশত নিজেকে কখনোই বড় মনে করবে না, না হলে তোমার এই সাধনা তোমার কোনো কাজে আসবে না। দোয়া করবেন গুরুদেব, আমরা যেন সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। দোয়া করি বাবা, দয়াল মুর্শিদ সবার মঙ্গল করুক। দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে আমার দয়াল মুর্শিদ মাওলা।